আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো বিদেশ যাচ্ছি, তাই এয়ারপোর্টটা বাইরে থেকে দেখে নিলাম। এখন পাসপোর্টটাও সাথে আছে, সেটাকেও আমি এয়ারপোর্টটা দেখাই নিলাম যে তোর কষ্টের জীবন শুরু হয়ে গেছে। তো ভিতরে ঢুকে গেছি, চেকিং করা শেষ, এখন মাল সামানা নিয়ে দাঁড়িয়ে আছি। তো ইমিগ্রেশন দেখাবো না, সরাসরি চলে যাব ভিতরে। শেখ মুজিবের শতবর্ষ উপলক্ষে এখানে দেওয়া হয়েছিল বাঙালির ঐতিহাসিক কিছু ঘটনার বর্ণলিপি, এবং আমি ভিতরে আছি। ভিতরে ঘুর ঘুর করছি, অনেক ঘুরে ঘুরে দোকানপাট, কারণ আমি প্রথম এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। তো মোবাইলে নিজেকে দেখছি আর এয়ারপোর্টের ভিতরে দোকানগুলোকে দেখছি, তা দেখি দোকানগুলো খুব সুন্দর, কিন্তু এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, যেটা বাইরের থেকে 4 গুণ বেশি। চল চল কবিতার মতো শুধু চলেই যাচ্ছি, চলতে চলতে এখন আর ভালো লাগতেছে না। তো এখন দেখি কি খাওয়া যায়, ঘুরতে ঘুরতে ঘুম আসতেছে, তো একটি কফি খাবো। কপির দাম নিয়েছে 200 টাকা, তো বাইরে গেলে এটা 30 টাকায় পাওয়া যায়। কপির সাথে সাথে সাইডে একটি বড় একটা গ্লাস ছিল, ওই গ্লাসে দিয়ে নিজেকে দেখলাম, কারণ কোরবানি গরু দেখতে সুন্দরই দেখা যায়। কারণ প্রবেশে আসছি, এখানে কষ্ট করতে আসছি, এখানে নিজের সব কিছু কোরবান করেই রওনা হয়েছি প্রবাদ জীবনে পাড়ি দিতে। তো নিজেকে দেখে নিলাম, বাঘমার সাথে দেখা হলো, সেলফি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, এবং আমার বিমানও চলে আইসা পড়ছে। তো বিমানটা ঠিক আমি যে জায়গায় দাঁড়াইছি সেই জায়গায় ঠিক সামনে এসে দাঁড়াবে আমার। তো আমি জাজির এয়ারলাইন্সে টিকিট কাটছিলাম, বাংলাদেশে বিমানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিন্তু আমার এজেন্সি জাজির এয়ারলাইন্সে টিকিট কাটছে, এর জন্য খুব দুঃখ কষ্ট হয়েছে। কারণ দেশে থেকে প্রথম বিদেশ যাইতেছি, নিজের দেশের বিমানে উঠতে পারলাম না, বাইরের দেশের বিমানে যাইতে হলো। তো বিমানে এসে গেছে, এখনই বিমানে উঠবো, লাইন ধরে সকলকে বিমানে উঠাবে, তো আমিও লাইনে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিমান, জাজিরা এয়ারলাইন্স, অনেক বড় বিমান, খারাপ না, অনেক বড় বিমান। তো সবার সাথে সাথে আমিও বিমানে চড়তেছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো বিদেশ যাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তো পাশে অনেক বড় একটি বিমান ছিল, সেই বিমানটা দেখে আমি হতবাক যে বাংলাদেশে এত বড় বিমান আছে। তো বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটা খুব বড়, আমার দেখা মতে আমি যখন যাইতেছিলাম সবচাইতে বড় বিমান ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটাই। তো আমি এখন বিমানে উঠে যাব, তো আমি আপনাদের বিমানের ভেতরটাও দেখাবো, তো আমার সাথে থাকেন। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আর ভালো লাগতে না, বিমানে উঠে যাই, আর ভিডিও করব না। বিমানে উঠে গেলে বসতে পারবো, বসলে ভালো লাগবে। তো বিমানে অনেক শব্দ হইতেছে, সেটা শুনালাম না, ভিতরে এসে পড়েছি। তো নিজেকে আবার দেখে নিলাম মোবাইলের ক্যামেরাতে। তো আপনাদের এখন বিমানের ভিতরটা দেখাচ্ছি, এসি সারা আছে বিমানের ভিতরে, খুব গরমের মধ্যে আসছি, এখন শীত চলতেছে। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওতে বিমানের উঠন এবং উদ্যয়নের সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো জানালা দিয়ে দেখতেছি, অনেক ভালো লাগতেছে, বিমানে প্রথম প্রথম বিমানে উঠছি, জীবনে প্রথম হেলিকপ্টারে চড়ার ভাগ্য নেই, কিন্তু বিমানে উঠে পড়েছি, কারণ প্রবাদ জীবনে যেতে হলে একটু কষ্ট করতেই হবে, তো কষ্ট ছাড়া সাধ্য হয় না।